হ্যালো গাইস, কি অবস্থা? সবার আশা করি সকালে ভালো আছো। তো গাইস, আজকে সকালে যখন আমি আমার মানে পেট জোনে ঢুকি, তখন আমি দেখতে পাই যে আমার যে ঘুঘুটা আছে, ঘুঘুটা নিয়ে এসেছিলাম। হ্যাঁ, লাইটটা দিয়ে দিই। তো ইজি গাইস, তো গাইস এখন লাইটটা দিয়ে দিয়েছি। আর ইজি গাইস, আপনারা দেখুন ঘুঘু, আমার ঘুঘু যে ডায়মন্ড ঘুঘু আছে সেগুলো যে আপনার ডিমে বসে আছে। হ্যাঁ, এই যে দেখুন গাইস, দেখি ওই যে গাইস দেখুন ডিম দিয়েছে, ডিমের উপর বসে আছে ওরা। হ্যাঁ, দুইটা ডিম দিয়েছে। তো কালকে আজকে রাতের মধ্যে হয়তো ডিম দিয়েছে গাইস, আমি সঠিক জানি, দেখতে পাইনি। সকালে যখন আসি তখন দেখতে পাইছি যে মানে আরে ডিমে বসে আছে। হ্যাঁ, আর হলো যে গাইস এপাশেও মানে হলো আমার একটা লাক্ষা, এই যে দেখুন গাইস লাক্ষা জোড়াটাও ডিম দিয়েছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন লাক্ষার তলায় ডিম আছে। হ্যাঁ, তো এই যে গাইস লাক্ষার তলায় ডিম আছে, দেখতেছেন লাক্ষার ডিম দিয়েছে, একটা দিয়েছে, হয়তো আজকে দিয়েছে, আজকের মধ্যেই। আমি সকালে যখন আসি তখন দেখতে পাইছিলাম না, দুপুরের দিকে দিয়েছে হয়তো। আর এই যে গাইস এখানে আমার যে বোম্বাই জোড়াটা ছিল, দেখুন বোম্বাই জোড়াটা মানে খ্যাটানসে আর কি, ওইও কিছুদিনের মধ্যে ডিম দিতে পারে, হয়তো আজকে দিবে নাহলে কালকে দিবে। হ্যাঁ, আর এই যে আমাদের গাইস, ও গাইস কবুতর বাইরে গেছে গাছ, কোন পাশ দিয়ে বের হয়েছে বলতে পারবো না, কিন্তু কবুতর বাইরে গেছে, এখন ওকে ধরতে হবে, নাহলে পাড়ায় গেলে শেষ। আগে গেছে আমি কবুতরটাকে ধরে নিই। হ্যাঁ, তো এতে গ্যাস কবুতরটাকে ওর ভিতর থেকে মানে নিয়ে চলে আসছি। যদি গ্যাস কবুতরটা মানে ওই ফাঁক দিয়ে, ওই যে ফাঁকগুলা দেখতে পারছেন, ওই ফাঁকগুলা দিয়ে যদি চলে যেত তাহলে আমার সেই কবুতরটা হারিয়ে যেত গ্যাস। হ্যাঁ, তো ভাগ্যিস মানে আমি খেয়াল করছিলাম, যার কারণে মানে কবুতরটা দেখতে পেয়েছি। যদি পরে অন্য সময় আসতাম তাহলে হয়তো কবুতর নাও পেতে পারতাম। তো ও আজকে গ্যাস চেষ্টা করবো ফাঁকগুলো ভালোভাবে বন্ধ করে দেওয়া। হ্যাঁ, এদিক নেমে তো গ্যাস, এ হচ্ছে আমাদের খরগোশ। খরগোশে দেখুন গ্যাস গত করে কি অবস্থা করছে, কতগুলো বালু চাড়ছে। এখানে আমি কলমু দিয়ে রাখছি তার খাওয়া, ভাত ছিল গ্যাস, ভাতগুলা ফেলাই দিতে হবে এগুলা। এখানে সব আবার পানি টেনে দিবো গ্যাস। হ্যাঁ, ঠিক আছে। আর যে গ্যাস আমাদের মুরগি, যে মুরগি ছিল গ্যাস অনেক বড় হয়ে গেছে, প্রায় এক পাওয়ার বেশি হবে। হ্যাঁ, তাদের খাবার শেষ, আমি কিছুক্ষণের মধ্যে যাবো বাড়িতে, যে আমাদের মুড়ে যে খাবার নিস। এখন দেখুন তিনটা মুরগি আগে ছোট ছিল, এখন বড় হয়ে গেছে, এখানে আপাতত ফাঁকা আছে। তো গ্যাস এই হচ্ছে আজকের ব্লগ পেট জোনের। তো গ্যাস এই যে ঘুঘুটা মানে ওখানে গ্যাস কিছু খড়টর দিও না, আজকে আমি খড়টর কিছু দিব যাতে ওই ভালোভাবে ডিমগুলোকে একসাথে নিয়ে তা দিতে পারে। হ্যাঁ, ঠিক আছে। তো গ্যাস আজকের জন্য এখানেই। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, ঠিক আছে। আর এখন নতুন নতুন ভিডিও দেওয়ার জন্য অবশ্যই আমাদের পাশে থাকবেন। থ্যাংক ইউ।